বিয়েটা কোথায় হলো? বিয়েটা সাকিবের বাসায়। মানে দুজনকে মানে এখনো আলাদা ধর্মিক, মানে যার যার ধর্মান্তরিত হয়ে তোমার নাম হচ্ছে এখন অপু ইসলাম খান। আচ্ছা সাকিব চলো আমরা বিয়ে করে ফেলি। সে বলল যে ঠিক আছে। আমি বলছি ও আচ্ছা, তুমি দিনক্ষণ বাঁচতেছো মানে তুমি আমাকে বিয়ে করবা না, এটা সব ফ্রড। লাইক এই ধরনের মিসকমিউনিকেশন, এই ধরনের একটা আবেগ প্রবণতা থেকেই বিয়েটা করা। বিয়েটা কোথায় হলো? বিয়েটা সাকিবের বাসায় একটা শুক্রবার। এটা হচ্ছে গিয়ে আমাদের সবাই তো এখন জানেন এপ্রিলের 18 তারিখে 2008। আমি মাকে বললাম, ইনফ্যাক্ট তার 7 দিন আগে আমার মেজো বোনকে আনিয়েছি, কারণ মুসলিম ধর্মে বিয়ে করতে মেয়ের বাড়ির একজন সাক্ষীকে লাগে, যেটাকে আমি খুব কমফোর্ট মনে করতাম। আমার দিদিকে সে সবই জানতেন, আমার তরফ থেকে আমার বোন এবং সাকিবের তরফ থেকে সাকিবের চাচাতো ভাই মনির, আর আমাদের একজন মাঝখানে উকিল বাবা মামুন, আমরা সবাই মিলে সাকিবের বাড়িতেই বিয়েটা করা হয়। মানে দুজনকে মানে এখনও আলাদা ধর্মিক, মানে যার যার ধর্ম? আসলে না, আমি বিয়ের পর বেসিক্যালি হয়েছে কি, সাকিব বা সাকিবের পরিবার কেউই আমাকে মুসলিম ধর্মে কীভাবে ইউটিলাইজ করা হয় এটা আমাকে শেখায়নি। আমি মুসলিম ধর্মকে অনেক সম্মান করি। তার মানে তুমি ধর্মান্তরিত হয়ে তোমার নাম হচ্ছে এখন অপু ইসলাম খান।